আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সবাই খুবই প্রয়োজনীয় একটি রেসিপি, সেটা হচ্ছে সয়া সস। বিভিন্ন ধরনের রেস্টুরেন্টের জাতীয় খাবার বা চাইনিজ খাবার যেগুলি আমরা রান্না করি না কেন, তার সাথে কিন্তু এই সয়া সসটি খুব বেশি প্রয়োজন হয়। তো এটা কিন্তু আপনারা খুব কম খরচে বাসায় খুব স্বাস্থ্যসম্মতভাবে সহজেই তৈরি করতে পারেন। আর সয়া সস তৈরি করার জন্য এখানে আমার লাগছে হাফ কাপ পরিমাণ চিনি। যে আমরা যেভাবে পুডিংয়ের ক্যারামেল তৈরি করি, আমরা ঠিক সেম ওইভাবেই তৈরি করব সয়া সসের জন্য ক্যারামেল। প্রথমে আমি এখানে এরকম একটা ননস্টিকের প্যানের ভিতরে আমি সয়া সসটা তৈরি করব। আপনারা কিন্তু সিলভার অথবা স্টিলের জিনিসে সয়া সসটা তৈরি করবেন না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো চুলার হিটটা মিডিয়ামে রেখে আমি প্রথমে চিনিটা একটু গলিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না একটা সুন্দর কালার চলে আসছে এবং চিনিটা সম্পূর্ণ গলে লিকুইড না হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত অনবরত নেড়ে যেতে হবে। নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু চিনিটা লেগে যাবে। চুলার হিটটা অবশ্যই মিডিয়ামে রেখে এভাবে নাড়তে থাকতে হবে। দেখুন, আমার এই চিনিটা কিন্তু খুব সুন্দর মতো গলে গেছে, একটাও দানা নেই। তো এখন একটা কালারের জন্য অপেক্ষা করব। যতক্ষণ পর্যন্ত না এটা একটা ডার্ক কফি কালার হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত এটা আমি নাড়তে থাকব। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন সাদা চিনি দিয়ে করার। সাদা চিনি দিয়ে করলে কিন্তু কালারটা খুব বেশি সুন্দর হয় এবং খুব তাড়াতাড়ি ক্যারামেলের কালারটা চলে আসে। তো দেখুন, আমার এটা কিন্তু হয়ে গেছে এবং খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন আমি চুলার হিটটা আরেকটু মিডিয়াম করে দিলাম। এখন আমি এরপর এর মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পানি দিয়ে এবার আরেকটু নাড়তে থাকবো। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, এর মধ্যে কিন্তু সামান্য এরকম একটু দলা পেকিয়ে আসবে। তো এরকম দলা পাকিয়ে গেলে কিন্তু ভয়ের কারণ নেই, এটা তারপরও আপনি নাড়তে থাকবেন। তো নাড়তে নাড়তে এক পর্যায়ে এটা কিন্তু আবার গলে যাবে। তো দেখুন, এটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর এখানে কিন্তু চুলার মধ্যে এটাকে ঘন করা যাবে না, সেটা চুলার থেকে নামিয়ে ফেলতে হবে। তো একটু ভালো মতো নেড়ে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় এক চা চামচের মতো লবণ দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব এক চা চামচের মতো টেস্টিং সল্ট দিয়ে তারপর আমি আবার নাড়তে থাকব। আর এই সসের মধ্যে আপনি যদি দোকানের মতো পারফেক্ট টেস্ট চান, তাহলে অবশ্যই টেস্টিং সল্টটা ব্যবহার করতে হবে। এরপর আমি এখানে 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগারটা দিয়ে আমি আবার নাড়তে থাকব। নাড়তে নাড়তে এটা সামান্য একটা বলক আনার জন্য অপেক্ষা করব। আর এটা কিন্তু নাড়া বন্ধ করা যাবে না যতক্ষণ পর্যন্ত না সয়া সসটা হয়ে আসছে। দেখুন, এরকম একটা বলক চলে আসার পর আমি এটা সাথে সাথে নামিয়ে নিব, কারণ খুব বেশি ঘন করলে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এটা আরও বেশি ঘন হয়ে যাবে। তাই এই পর্যায়ে আমি এটা এখন নামিয়ে নিচ্ছি। তো দেখুন, আমার সয়া সসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যদিও এটা এখানে পাতলা, পরে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা ঠিক হয়ে যাবে। আশা করি ভালো লাগছে, ভালো লাগলে ট্রাই করবে।